চলো না আজকে আপনাদেরকে তানজিলার বিয়ে বাড়ির উলু আসলে মানে কিভাবে বয়স আমাদের ডেকোরেশন করেছে আর কিভাবে গেটের সামনে দিয়ে লোকজন ঢুকে পড়েছে, ঘেটটা দেখলে কেমন লাগতেছে, আমাদের ঘেট আমাদের কাছে তো ভালোই লাগবে, আপনারা কিন্তু বলবেন, বুঝছেন? চলেন তাহলে তানজিলার বিয়ে বাড়িতে গেটের সামনে দিয়ে আমরা ঢুকে পড়ি। দর্শক কার কথা কইছে বুঝতে নিচ্ছে, এতক্ষণ পারি গেছেন বুঝতে হচ্ছেননি? কহিম আজকে আমাদের গোবরটুকানি খুকি। আর তানজিলা যে সকালবেলা যে নাটকটা দেখাইছিল এটা পুরাই ছিল অ্যাক্টিংয়ের দোকান, বুঝছেন দর্শক? কেউ কেউ হয়তো বলছেন যে তানজিলা শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যা হয়েছে কালকের ওই ভিডিও দেখার পরে, যার কারণে তানজিলা সারাদিন রোনাদোনা করতেছে। আসলে এসব কিছুই না দর্শক, এগুলা কোনো কিছুই না। তিশারা যেরকম যেরকম কোয়ালিটির পরিবার, তেমনি যেখানে তানজিলার বিয়ে হইতেছে এটাও একই কোয়ালিটির পরিবার। জেনে বুঝে সব কিছু জেনে শুনে তানজিলাকে বিয়ে করতেছে। এখানে যত রকমই কথা আসুক ইউটিউবে, এগুলো আসলে সম্পূর্ণ মানে ভিত্তিহীন কথা। কারণ আজ্জা না দর্শক, এটা অনেক 4 বছর থেকে মানুষ কিন্তু তিশাদের পরিবারদেরকে দেখে আসতেছে, জেনে বুঝে সব কিছু আত্মীয়তা হইতেছে। সাকিবদের বাপে সাকিব আর সাকিবের বাবা যারাই বলেন না কেন, সাকিবের যে পরিবার তাদের কলিজের মধ্যেই সাহস অনেক। তানজিলা তাদের কাছে হয়েছে একটা সোনার ডিম পাড়া হাঁস। তারা আসছেই তানজিলাকে দিয়ে তাদের ফ্যামিলিটাকে উঠানোর জন্য, তারা কোনোভাবেই কোনো কিছু করবে না, যত যাই হয়ে যাক, যত যাই কিছু দেখাক। তো দর্শক আসল কথা হয়েছে, গতকালকে তিশা যে কিবরিয়া যে ধামাকাটা ভিডিও আপলোড করলো, এইটারে দর্শকদের সহানুভূতি পাওয়ার জন্য তানজিলার আজকের এই রোনাদোনার ভিডিওটা সকালবেলা দুপুরবেলা আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটার মধ্যেও কইছি আপনারা যারা দেখছেন দেখছেন, তো না দেখলে অনজায় আবার টুকুর করে সাই চলিয়ে যান। তো ওই ভাই বোনেরা আপনারা কেচে আছেন, ভালো আছেন নি? আমি তো ভালো আছি। আবারও আইসি আন্নাগুলোকে কথা কইতাম, আপনারা ভালো থাকলে আপনারা কী করবেন, আপনারা লাইক দিবেন, আপনাকে দায়িত্ব পালন করবেন, লাইক দিয়ে দিবেন, তারপরে দিয়ে সাবস্ক্রাইব করবেন। নতুনরা যারা করছেন অসংখ্য ধন্যবাদ। দেশে বিদেশের যত ভাই বোনরা আর আছেন, কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন, অবশ্যই আপনারা কোন জায়গা থেকে দেখতে আছেন নাম মেনশন করিয়েন। তো আমি যতটুকু পারি অন্য করে কমেন্টের মধ্যে রিপ্লাই দিব, আস্তে আস্তে সবাই দিব, চেষ্টা করবো। তো দর্শক তাইলে আপনারা বেগুন টুকুর করে আলোকে চলেন। ওরে বাপুরে বাপুরে বাপুরে, কিবরিয়া ইসকে দ্বিতীয় ধামাকা না তৃতীয় ধামাকা লই চলিয়েছে, বাপুরে বাপুরে বাপুরে, কীতা কইতাম কীতা কইতাম। আজ যাতে একবার দর্শকদেরকে কি ক্যাবরা কিন্তু ফোমানসহ কিন্তু দিছে এই ইউটিউবের মধ্যে, যে আসলে এটা সত্য না মিথ্যা, কিছু কিছু তিশাদের কিছু এতটা মানে এদের সামনে যদি মানে এমন কিছু একটা চোখে দেখে, নিজের চোখে দেখে, তাইলেও কইব যে এটা ভালো। তো কালকে কিছু দর্শক আরিয়ানে কমেন্ট করছিল, আফু এটা তাদের পার্সোনাল ভিডিও, তারা বাড়ির মধ্যে এনজয় করতেছে, বাবুরে কোন ঘরের বেড ইরা বাড়ির মধ্যে এ রুমে টিং 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 করি বড় বড় হোগাটারে দুলানি মারে। নতুন একটা ওয়ার্ড শিখছি কিবরিয়ার ভিডিও থেকে, যেটা সাবিনা কইছিল। তো দর্শক কে এরুম্মা এরুম্মা দুলানি মারে, কোনো সভ্য ভদ্রগরের মেয়েরা এরকম করেনি। তো যাক এখানে কিছু কনফিউশন ছিল সবার মাঝে, সবাই কিন্তু কইতেছে যে এটা সাবিনার ভিডিও থেকে কিবরা চুরি করছে, যে হেনতে লই গেছে, এরকম কিছু কথা কিন্তু কিছু দর্শকরা তুলছিল। কিন্তু আসলে না, হেতে বেটা যদি কদুর কিছু দেয়া, এটা কিন্তু প্রমাণসহ দেয়াই দেয়। তো হেতে কিন্তু সুন্দর করে সেতে কিন্তু দেয়াই দিছে যে আসলে এটা কোথার থেকে এসে কীভাবে এসে, মেসেঞ্জার চ্যাটিং সহ কিন্তু দেয়াই দিছে। তো আমাদের মাহিনুর মাসের আগের গেট আপ লুকটুক আপনারা সবাই দেখছেন, যারা দেন নাই টুকুর করে ক্যাবরার ভিডিওতে যাই সাই চলিয়ে, তো তো কুকিবরিয়ার ভিডিওতে যাই সাই চলিয়ে। তো দর্শক আনেন এবার তানজিলার যে রোনাদোনার যে নাটকগুলো তানজিলা করছিল, এটা কিন্তু হয়েছে তিশার মাইয়া তানজিলা, এটা কিন্তু আপনারা ভুলে যাইয়েন না যে কখন কোন টাইমে কি করে অ্যান্টি নিতে ইউটিউবে, তারা কিন্তু খুব ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত। কারণ কালকে যখন কি ভিডিওটা যখন ছাড়ে, তখন কিন্তু পুরা পরিবারের ভিতরে একটা নাড়াচাড়া পড়ে। তানু তো এদিকে টিং 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 করে বিয়ের খুশিতে সে টিক টিকির করে নাইসতেছে, এদিকে হাত মেলায় এদিকে বই মেলায়। তো দর্শক
আর এই বিয়েটা যেহেতু তানজিলার পছন্দের, তানজিলা এই ফুলারে বিয়ে করিব, তানজিলা যা করার আগে ঘটাইছে সবকিছু, যার কারণে তিশারা বাধ্য হয়ে এটা এটা মানি নিছে। আর তিশা একটা জিনিস দেখলো যে আসলে তানজিলার যে ব্যাকগ্রাউন্ড, আসলে কোনো তিশাদের মতো পরিবার যদি না হয়, কোনো ভদ্র সভ্য পরিবারে গেলে কিন্তু বেশি দিন টিকতে পারতো না। মানে সাবিনা আর মিমের দিকে তাকান, যেটা আজকে 4 বছরের ঘটনা আপনারা চোখের সামনে কিন্তু দেখতেছেন। তো তিশারা মনে করছে এটি নিরীহ মানুষ, এরপরে এডির এডি যেহেতু নিজের থেকে আগাই আইছে, আর এই ছেলে যেহেতু তানুল্লাই মরিয়া ফরিয়া দরম মরম, তো এ যেটাই ওকে এনে বিয়ে দিতে। তো তানু আজকে এই গেমসটা কী কারণে খেললো সকালবেলা, যে এটা তিশার মাই আনারা এটা মাথায় রাখবেন, যারা এনে কমেন্ট করতে আসছেন তাদেরকে বলি যে এটা মাথায় রাখবেন, এটা সম্পূর্ণ একটা সাজানো, একটা মন গড়া সুন্দর করি, ওই যে আমাদের ইয়ে আইসে না কিয়া জুম্বা ডান্স মারি না আফা জুম্বা, মানে আমাদের এখন তিশা আফা তো আগের দিনে, আগের দিনে হোগাটা ডুলাইছে ভালো মতনে, বড় হোগাটা ডুলাইয়া বোনের জামাইয়ের ইয়া ডিভোর্সি বোনের জামাইয়ের কাছে এই এই ছবি ফাটাইছে। আর আমাদের লুলু ম্যাডাম কিন্তু এখন এই এই যুগে আইসাও কিন্তু উনিও কিন্তু বড় হোগাটারে ভালা করে ধুলাই ধুলাই দিয়াইতেছে দর্শকদেরকে। তো এখানে যেহেতু আমাদের কেটনি কেটনি আছে আইসে মালয়েশিয়ার, তাই কেটনি তো অন তিশারে তো আইতে তো আইতে মানে হাতে রাখার জন্য পাগল হয়ে গেছে কি কেটনি, কীভাবে তিশারে হাতে রাখা যায়, যার কারণে কেটনির কিছু পরামর্শ অনুযায়ী এটা একটা সাজানো সম্পূর্ণ নাটক। তানজিলাকে বলছে তুমি এখন দর্শকদেরকে এমনভাবে দর্শকদের দৃষ্টি এমনভাবে আকর্ষণ করাও তোমার নিজের দিকে। আরেকটা দর্শক এই কেটনির বুদ্ধি কিন্তু কিন্তু মহা গভীর, মানে খ্যাকশিয়াল দর্শক। আরেকটা জিনিস আন্না করে কই, যেমন এই করিম ব্যাপারী তার আসেনি আবেগ, তার আসেনি ইমোশন, না আছে কোনো কিছু, বেড়া হইলে একটা আগেকার দিনের একটা অশিক্ষিত মানুষ গরিব দুঃখী, তাও তার উপরে হয়েছে তরকারিওয়ালা বাঙ্গারিওয়ালা। তো চিন্তা করেন তার ভিতরে ওই ছেলে মেয়ে নাতিপুতির জন্য কি আবেগ কি আকাঙ্ক্ষা থাকবে কোন। তো এগুলো সম্পূর্ণ ফাতে আসা একটা নাটক ক্রিয়েট করছে, যেমন করিম ব্যাপারীরও শিখে দিছে যে না না আমি একটু টুকুর টুকুর করি কান্দে নাতনির বিদায়তে, জিয়ানে কালিনুর বেগম কাইনল না, জিয়ানে যেন মেকআপ বুতুরি মিমবতি কাইনল না, এত ভালোবাসে বাঘনিল্লে হিয়ানে করিম ব্যাপারী হঠাৎ করে চোখের পানি ফালাইতে যাব কিসের জন্য কোন তো আনারা দর্শক। তো জিয়ানে এই তানজিলা এই বিয়ে নিয়ে এতটা উত্তেজিত, টিং টিং করি না মানে মানে বেলাজ্যের যে সর্বোত্তম যে হাত আছে এটা পার করে দিয়েছে তানজিলা। কারণ দর্শক মানুষে একটা মেয়ের যে বিয়ে হয়, বিয়ে হইতে গেলে একটা বড় মানুষের যখন সে পড়াশোনা শেষ করে, ওই বয়সী মেয়েও যদি একটা জায়গায় বিয়ে করতে যায় তখন কিন্তু নতুন পরিবেশে গেলে শ্বশুর শাশুড়ির কিন্তু আম্মু আব্বু এটা ডাকতে একটু মানে নিজের বাবা মা ছাড়া অন্য আরেকজনের বাপ মা ডাকাটা এটা নিজের কাছে একটু বিব্রত বিব্রত। আস্তে আস্তে মানুষ প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যায় বাবা মা ডাকা ঠিক হয়ে যায়। আর তানু কইতেছে তানুদের বিয়েই হয় নাই, কোনোদিন শ্বশুর বাড়িতে যায় নাই, তাহলে এই তানু অন্তর শ্বশুর আব্বা আব্বু শাশুড়ি আম্মু কী ধরনের কাহিনী আন্না করে দেয়াইতে আছে। তো এই প্র্যাকটিস করি না নাটক যেটা আপনারা স্টার জলসা জি বাংলারে ফিল করাই দিছে যে কোন মুহূর্তে কোন শ্যুটিংটা দিতে হইব, কোন মুহূর্তে কোন টাইটেল তার লিখলে বেশি ভিউ পাওয়া যাইব। দর্শক একদম সেম টাইমে সেম সময় তারা কিন্তু এই নাটকগুলো তৈরি করে। তো আন্না করে আমি ক্লিয়ার করে বলে দিলাম এইখানে সাকিবের পরিবার থেকে তানজিলাকে বিন্দু মাত্র কোনো চাপ কোনো কিছু কোনো দিনও বলবে না, কারণ যেই তানজিলা বিয়ে ঠিক হওয়ার পরে এঙ্গেজমেন্ট হওয়ার পরে বয়ফ্রেন্ডের ক্লোজ বয়ফ্রেন্ডের সাথে যে কেক কাটি ঢলাঢলি করে গিয়ে, তো এমন একটা পরিবার যারা একটু চোখ রাঙ্গানিও দেয় নাই, তো সেই পরিবারে তানজিলা টিং টিং করে নাচছে না কি করলো, তানজিলার মা কি কাপড়গুলি নাচলো, এটা নিয়ে কি কোনো মাথা ব্যথা আছে, এটি আগে থেকে দেখে নাই, এই যে কয়েকদিন আগেও তো বাপ্পি তিশার গ্লাসের মধ্যে চলিয়েছিল, আমার চ্যানেলে তো ভিডিও আপলোড করছি যে বাপ্পি আইসে এসে বড় বড় হাদিসের বুলি হুনাই আন্না করে, কিন্তু কদিন আগত এই যে তিশা অন্যা ছাড়া ছবি ভিডিও করি বাপ্পি ছাড়ি দিছে ইউটিউবে, এগুলাতে তাদের কোনো কোনো কিচ্ছু আসা যায় না। সাকিবদের কাছে তাদের কোনো সাকিবদেরকে এরা মানে বিন্দুমাত্র মূল্যায়নও করে না। তিশা জাস্ট তানজিলা এই ছেলের সাথে একটা রিলেশন তৈরি করছে, যা তার কারণে তা
মানে তৃষা আরো খুশি হয়ে টিং টিং করে বিয়ে দিছে যে এদের 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 কাছে বিলাতি বানাই রাখা যাইব। এদের এরা এদের কোনো ব্যক্তিত্ব নাই, পার্টস নাই, কোনো কিছু নাই, এদেরকে যেমনি চেমনি ইউজ করা যাইব। তৃষা এটার জন্য খুশি। কিন্তু দর্শক দর্শকদের সিম্প্যাথি পাওয়ার জন্য তৃষা আজকে এই যে ভিডিওর মধ্যে খুব কম কম আইতে আছে, কম কম দেখাইতে আছে, আবার নতুন করে হোগাটা রেড ধুলে রান্না করে দেখাইতেছে না। তো এটা আরও দুলাই লোক যদি এই কিবরে যদি এই ভিডিওটা না আপলোড করতো তাইলে আজকে তৃষা যে রং খেলতে গেছে ছাদের উপরে মইসাল বানাইলে লোক, মানে ওই এলাকার যারা আছে ভদ্র সভ্য মেয়ে মানুষগুলো এগুলোর অসভ্য বানাই সাইড লোক তৃষার বাপ্পি মিলি। চিন্তা করেন বাপ্পি রমজান রিভিউ যে কী কাহিনিটা করলো, কিন্তু অথচ সেই বাপ্পি এত হলুদ মরিচের মধ্যে আজকে তার ইমোশন ডাইললো না, আজকে তার আবেগ ডাইললো না, আজকে কাঁদলো না, তানজিলার কাঁদার লগে ফাতেয়া কান্দে আশ্চর্য না এগুলো দর্শক। তো যার কারণে এটা একটা সাজানো সম্পূর্ণ নাটক, ফাতেয়া সাহেবের বই একটা স্ক্রিপ্ট লিখছে যে এইভাবে এইভাবে তোমরা করো দর্শকদেরকে। ওই যে ভিডিওটা এখন যে ভাইরাল হয়েছে, যে ভিডিওটা আপলোড হয়েছে কিবরে আপলোড করছে, এটার থেকে কিভাবে দর্শকদেরকে দর্শকদের অ্যাটেনশন কিভাবে কোন দিকে ডাইভার্ট করা যায়, এটা হয়েছে একটা এটা একটা জাস্ট একটা মানে নাটক। আমি রান্না করে সুন্দরভাবে ক্লিয়ার করে দিছি। তৃষা কিন্তু তিলে 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 কিন্তু ফাতেয়ার মাঠ থেকে চরমভাবে প্রতিশোধ নিতেছে। কেমন প্রতিশোধ? তৃষা ইউটিউবে প্রতিষ্ঠিত হয়ে নিজের জায়গা তৈরি করছে, দোতলা বানায়, যে যে বাড়িতে তৃষাকে একদিন উঠতে দেয় নাই, ছেলের বউ হিসাবে পরিচয় দেয় নাই বাপ্পির বাবা। ওইখানে অনেক কড়া শাসনের মধ্যে মানতে হইতো ফাতেয়ার মার, আর ফাতেয়া পিছে পিছে কি গিরিঙ্গি করছে আপনারা তো ভালো করে জানেন। তো তৃষা সম্পূর্ণ নিজের হেডমে নিজে ইউটিউব থেকে ইনকাম করে দোতলা কমপ্লিট করছে, দেন না ফদ্দার সরের এসব গোবর মার্কা টাইপের মানুষজন কীভাবে ইয়ে করতেছে। আর তৃষার পরিস্থিতি আপনারা দেখছেন যে বাসার ভিতরে তৃষা এই যে ডান্সটা মারছে, মানে কীতে জানি কয় ডান্সটা যে যেভাবে তৃষা মারি দেখাইছে কোন জায়গার মহিলার মতো, ঘর বাড়ির অবস্থা আপনারা দেখছিলেন মনে হয় যে কি আস্তে একটা বস্তি টাইপের। আরেকটা জিনিস তানজিলার নাটকের কথা অন্যগরে কই, মা মাইয়া দুইজন মিলিয়ে আরও একবার ক্লাস এইটের রেজাল্ট দিছে, আরে দর্শকদেরকে কেমনে বোকা বানাইছে। মায় কই দিছে মেয়ে জি ফি ফাইভ পেয়েছে, যখন আরেকজন এই ঘটনা প্রচার করে দিছে তখন এই তৃষা তানজিলারে নিয়ে কান্দাইতে বইয়ে দিছে যে আপনারা আমার আম্মুকে কেন এভাবে বলছেন, আমার আম্মুর পেটের মধ্যে বাচ্চা। তানজিলা বইবে একটা ভিডিও বানাইছিল না, ঠিক এই টাইপের একটা নাটক গতকালকে যে তৃষা সকাল থেকে এটা মানে এই নাটকের শুটিংটা তৈরি করছে যেন দর্শকদের মন ডাইভার্ট করে দেওয়া যায়। দর্শক এবার আনেন খুকির কথা কই, কথার লজিক আছে কিনা আপনারা কিন্তু কইবেন যে আসলে কথাটা সত্য কিনা। দেখেন যে তানজিলা সকালবেলা হড়ি যায়, মাথা তুলতে পারে না, কান্দি কাটি বাসায় এলায়, মুখ কালা করে রয়েছে, গয়না পরে না, ফুলের কোনো গয়না পরবো না, কোনো মেকআপ করবো না, এভাবে বিয়ে হইব। কারণ কালকে তাদের পরিবারের মধ্যে সবাই হঠাৎ করে এরকম একটা ভিডিও যখন ফাঁস হয়েছে তখন কিন্তু তারা একটু মানে একটু ব্যবসাকা খাই গেছে যে এটা কোত্থেকে আফদ আইলো। তো বাপ্পি কিছুটা হইলো আগে থেকে আন্দাজ করছে যে কিছু না কিছু একটা আপদ আইতে পারে। তো দর্শক এই মানুষগুন যে এদিকে ঘরের ভিতরে বাড়ির ভিতরে যায় উড়ি রয়েছে, এটি নিলে খানা দানার কোনো ব্যবস্থা নাই, শুধু খেঁচুরি খেঁচুরি খেঁচুরি, যেটার দেয় এটা ফেডার দিকে খিদে লাগছে, ওই যে লতা দাঁতাল বই রয়েছে দাঁতাল কয়ে ফেডার দিকে খিদে লাগছে। তো দর্শক তো এটার নাম কীতা মাছ উৎকা খিদে লাগছে, সময় পাই না খাইতাম, এটি স্যাংরা ফোলা পানি একদিক দিয়ে হাঁদে খাইলে এটির বেলা আবার সময় সময় লাগে বেলা খাইতে গেছে ভিডিও আপলোড করতে মাসুদের ইয়ানি কীতে। দর্শক তো বাপ্পিরে দেখলাম একটা ভিডিওতে কইতে আছে যে ভিডিও করো, যে যে ভিডিও করো করো, কিন্তু আমাদের আগে দিও না, আমরা আগে আপলোড করলে পরে তোমরা করিও, কিন্তু ভিডিও কইরা রাখো বাপ্পি মাসুদরে কইতে আছে। এই কথাটা কিন্তু চলিয়েছে, কারণ এটা বিয়ে না, এটা একটা কন্টেন্ট দর্শক। এদের জন্য বিয়ে হয়েছে হাসি খেলা তামসা। আপনারা দেখেন প্রত্যেকটা অনুষ্ঠানের ভিতরে মুরব্বী থেকে মা থেকে বাপ থেকে শুরু করি কিভাবে হাত পা মেলা, এরপরে রং খেলার জন্য ফাটি রাখে। যে তানজিলা সকালবেলা রোনা দোনা অন্য করে দেখাইলো, সেই তানজিলা বিকেলবেলা আবার টিং টিং করে নাচা কি পরিমাণ বেট কি আবার পার্লারে যে হাজি চলিয়েছে, আইন কিভাবে ফটোশ্যুট করতেছে, কিভাবে কেমনে করতে হইব, এই গোবর টোকানি থেকে শুরু করি সব ডেরি নিয়ে ছবি তুলতেছে, কিভাবে কিভাবে পোস্ট মারতে হইব,
দেখেন তো ইয়ানে তিশা মানে মেয়ে বিয়ে দিতেছে না, এটা একটা কন্টেন্ট তৈরি করতেছে। তানজিলা যে টাকা এখান থেকে ইনকাম করে নিতেছে, সাকিবের মতো এর দশটা বাদাইমে বসাই ফালার তানজিলের যোগ্যতা আছে। কারণ দর্শক, এক সাকিব গেলে আরো দশটা সাকিব এদের নিয়ে আসলে কোনো মানে মাথা ব্যথা নাই। কারণ সাকিব আছে যেই কদিন থাকবো থাকুক, তো ও সবাই লিখতেছে তানজিলার এটা শেষ হলুদ। শেষ হলুদ মানে কিতে মা, শেষ হলুদ কিতে হলুদ মানুষের কয়বার হয়। তো তানজিলা আরও কাঁদতেছে, হারে আজকে হলুদটা শেষ হয়ে গেছে, আরও কিছুদিন দড়ি রেখলে ফেললে আরও কিছুদিন আরও কিছু কন্টেন্ট হইতো। তো দর্শক, তানজিলার এটাই বাপের বাড়ির মধ্যে শেষ হলুদ। ও মা অপেক্ষা কর, কী শেষ হলুদ, এক একজন টাইটেল এমনে লেখে অমনে লেখে, অপেক্ষা কর, তা হলুদ আরও ভবিষ্যতে আরও অনেক হইব। মিমও এরকম হলুদ অনেক করছিল, আপনারা দেন না মিমের ভিডিওর মধ্যে, ওই যে বাপির লগে সুমু সুমু খেলছিল ঠোঁটের মধ্যে মিষ্টি কামড় দিয়ে নিয়ে, এসব নোংরা দর্শক বেলাইজ্জা দর্শকরা দেখে দেখি আবার আমাদেরকে এনে হাদিস শুনিতে চলিয়ে গিয়ে, কিন্তু ওইগুলারে সাপোর্ট করার জন্য হা করি বইতেছি। কত নোংরায় যেদিনে এগুলো দেখে বলে যে বলতেছে যে এটা সাবিনার ভিডিও থেকে লিক হয়েছে। আমি মনে করলাম যে সাবিনার বিয়ে হয়েছে একটা লোকের সাথে, দর্শক একটা লোকের সাথে সাবিনার বিয়ে হয়েছে, যেখানে সাবিনার বড় বোনের এই অশ্লীল ডান্স, অশ্লীল অঙ্গভঙ্গি, সাবিনা কী করে একজনের সংসারে থাকে এটা ভিডিওর মধ্যে রাখে এবং তার জামাই সেটা দেখে। আপনারা রাখবেন, আপনাদের বোনের যদি একটা নোংরা অশ্লীল একটা ভিডিও বা একটা ছবি আপনার মোবাইলে থাকে, আপনি যদি কোনো হাজবেন্ডের ঘর করেন, আপনি কি এই মোবাইলে আপনার বাচ্চা কাচ্চা থাকলে কখনো কি আপনি মোবাইলে এই ছবিটা রাখবেন যে তার বড় বোনের রেসপেক্টের জায়গাটা কোন জায়গায় যাইব? সভ্য ভদ্র ঘরের মানুষদের এটা হয়েছে চিন্তাধারা। তো দর্শক, সাবিনার ইয়ে থেকে এটা লিক হয়েছে, আসলে কি ব্রিয়া চুরি করে নিয়ে গেছে? আসল কথা হয়েছে এটা তিশা নিজে ফাটাইছে। কখন? কিবরিয়ার ডিভোর্সের পরে। আমি দেখছি মেসেঞ্জার চ্যাটিংগুলো ডিভোর্সের পরে শাড়ি কেড়ে রাখার জন্য কিবরিয়া ইয়ে করতেছে। দর্শক, আরেকটা জিনিস আন্না করে কই, তিশার ফোলাটা বড় হইলে একটা চরম চরম মানের অসভ্য ফোল হইব, তান বেয়াদব হইব একটা, বেলে বেলে কিলে তানের উগ্র মেজাজ উগ্র কথাবার্তা। তানজিলা বিতর্গতভাবে যেই মানে উশৃঙ্খল জীবনযাপনটা, এই নাচন কুদন এটি কিন্তু আপনার করে দেখাইতে আছে, কিন্তু তানের যে একটা খাসিয়ত এটা কিন্তু চরমভাবে খারাপ। কী জন্য কইতেছি দর্শক, এই যে মরিয়মরা সেদিন কানের মধ্যে কে টান দিয়ে কান ফুলাই ফেলছে, তো মরিয়ম সেদিন বললো যে কান ব্যথা করতেছে, সাবিনে একটু দেখলাম আহ্লাদ দেখাইছে। একটা জিনিস কি, আরেকটা জিনিস আপনারা দেখেন, এই মাইয়াটারে রাখছে কি ফাঁক ফায়দা হিসাবে, যেমন ওই যে আপনারা দেন না যে নবাবদের বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে নবাবের মহিলারা যেভাবে চলাফেরা করে, তাদের পিছনে একটা দাসী দাঁড়া করাই রাখে, হয় ফাঁকা হাতে নিয়ে হয় সাথী হাতে নিয়ে, ঠিক মরিয়মরা রাখছে এই কাজের জন্য, যে দাসী তানজিলের দাসী হিসেবে রাখবো, ফিসে ফিসে ইয়ে করবো, তা কাজকর্ম করব। তো দর্শক, সাবিনার মাইয়া ছোট সুন্দর করে একটা সুন্দর মা হইলে কোনোদিনও মেয়েরে পার্লারে পাঠাইতো না। ঘরের আর কিছু খ্যাত দর্শক আছে, দেখলাম মিমরে কমেন্ট করতেছে মরিয়মরে পার্লারে নিয়ে সাজান না কেন, ক্যামেরা ধরার লাইনে নিয়েছেন। হ্যাঁ, মরিয়মরে ক্যামেরা ধরার লাইনে নিছে, মরিয়ম একটা ছোট্ট বাচ্চা মাইয়া, মরিয়মের রূপের অভাব নেই, এর পার্লারে নিয়ে সাজাইতে হইব কী জন্য? কোন তো দর্শক, এ বয়সে মেয়েরা কি সাজে? এটা কি তার সাজার বয়স? এখন 24 ঘন্টা মেয়েরা ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক লাগিয়ে রাখবে, অনাবার ওই যে পাউডার, নিম্বতিতে কইছে পার্লারে গেলে পাউডার মাখি দেয়, অনাবার পাউডার কতটি মাখাই তারপরে আনে হাই একটা হিন্দে দিছে। তো দর্শক, তো এই তান দেখলাম সাবিনের মাইয়া এই যে মরিয়মের কানে গেলে একটা সর মারি দিছে, কানে তো মরিয়ম আগে থেকেই ব্যথা পাইছে, কে জানি কানে দুল ধরে টান দিছিল আর দিয়া না কে জানি। তো এই অবস্থায় তান কানের মধ্যে সোবার দিছে, সাবিনা যে নাব্বা মারা না মারা না, একটা ধমক তো দিলই না, মারে না। এরপরে কইতেছে তানকে এটিং করতেছে এটিং করতেছে, চিন্তা করেন দর্শক এই ছেলেটা কী পরিমাণ বেয়াদব। আরও কয়েকবার দেখছি এই যে পাশের বাড়ির এই কাজের বাড়ির মাইয়া এই যে ফাঁকির কথা কইতেছে, এদের ইয়ে নেয় সারাদিন ফাইফর মাস কাটে, ওই যে একটু সুন্দর সুন্দর গদ দেখছে মনে করছে যে ঢাকা থেকে আইসে, আর তো গ্রামের মানুষ এত কিছু চোখে দেখে নাই কোনোদিন, আসে আসলে একটা কিছু খাইতে টাইতে দেয় এই জন্য আসে। তো এই মেয়েটার সাথে এই চরম বেয়াদব ফোলাটা সবসময় দেখি বেয়াদবই করে। দর্শক,
রান্নাঘরে গোবর টোকানি খুকির কথা কই, এইতে আমরা কি খারাপ ভিডিও আপলোড করি, আমরা কি উল্টা পাল্টা চলি, আপনারা কি দেখছেন বলতে পারবেন কোনোদিন? তো এই গোবর টোকানি হঠাৎ করে একটু স্মার্ট হইতে গেছে, হিন্দি স্যাফা শুট কি স্মার্ট হয়ে গেছে, স্মার্ট হয়েছে দেখ, স্যাফা শুট কিরে খারাপ লাগে না, শুধু দাঁত বেগুন মূলার মতন বাইরিতে। তো যাক, একরকম স্যাফা শুট কি পার্লারে যায় পাউডার মাইকতে যায় না, স্যাফা শুট কি টাকার অনেক দাম আছে। তো গোবর টোকানি আজকে পার্লারে যাই হিতে হাইজ দু গেছে, বাবুরে এই গোবরের দোকান গেছে পার্লারও হাইজ দু। তো বেড়াইটা জানি কেনে হাজাইছে, গন্ধ বাইরে না গোবরের। তো দর্শক, এই গোবর টোকানি হাজি এই তো আইলে হেজাব টেজাব সব হালাই দিছে, কতক্ষণ ঘুমটা কতক্ষণ ল্যাংটা, এই হয়েছে এদের পর্দার অবস্থা। তো দর্শক, গোবর টোকানি মানে তালের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে আছে। দর্শক, তো গোবর টোকানি কইতেছে আমার আমাদের আমাদের সাজানো, আমাদের তো ভালো লাগবেই, আপনারা বলবেন কেমন সাজ হয়েছে, হুল হুল। ওরে গোবর টোকানি, তো চোদ্দ গোষ্ঠীর জন্মে এরকম সাজাইতে পারবি না, আর তানজিলা এরকম সাজানোর কারণ আছে, কারণ তানজিলা 4-5 বছর ধরে ইউটিউবে টাকা জমাইয়া তানজিলার টাকা দিয়ে এরকম, নাহলে বাপ্পির মতো বেটা তানজিলার জন্য এটা সাজাইতো না। দর্শক, তো তানজিলা এত বছরের টাকা জমানো টাকা দিয়া, 30,000 টাকা দিয়া এগুলো করতেছে। তো গোবর টোকানি, তুই কোনান দি, তোর কি অনুষ্ঠান, তুই হয়েছে তো আগাছা ফরগাছা, তুই গেছো তো এনে মেহমান, তুই গেছো তো এনে দুই দিন থাকবি চলি যাবি, তুই কি আর সাজাইছ কি ভাবে আইসে শুদ্ধ ভাষা বলার জন্য, এই যে দেখেন কত সুন্দর এইখানে সাজাইছে, এই যে আমাদের গেট, গেটের মধ্যে ঘেট, কতক্ষণ গেটের সামনে দিয়ে এত ছোট জায়গা মানুষ কিভাবে যাবে, এই যে ঘেট, ঘেট দিয়ে এভাবে ঢুকে উপরেরটা দেখেন এইটা কিভাবে বানাইছে। ওরে বাবু রে গোবর টোকানি, শুদ্ধ কথা হুনি তো আমি মনে করছি গোবর টোকানি দুই চারটা দাঁত ভাঙিয়ে হাতে চুলিয়ে ইয়ে নি, এদিকে মাথার উপরে কি হোটলা এটা খুলি হালাই দিছে, কয়দিন তো হোটলা একটা বান্ধি আই আন্না করে দিয়েছে গোবর টোকানি, ফদ্দাশীল নারে হোটলা বান্ধে মুখের উপরে ইয়ার ওরে দি শর্ট আর ব্লাউজ গাদ্দি বাজারে ঘাটে ঘুরে মাথার উপরে হোটলা, এবার তো হোটলাও হালাই দিছে, যা একটা ফোটলা বান্ধি মাথার মধ্যে ঘুরত, এবার তো নিজের এই স্মার্টার মটেরিয়াল বানাইতে যাই হোটলাগা খুলি হিতি হালাই দিছে, কয় কি তো হোটলা বানতে এনে যত ল্যান্ডই নাইস কম এনে বেশি বালালা দেয়া যাইব, আমার সৌন্দর্য লাগবে যদি আমি গোবর টোকানি হই আর যাই ওই এনে যেহেতু আইসি। ও গো মা গো মা গো মা গো ফাতেয়া কি সুন্দর করে ডাকে, এ খুকি ফাতেয়া, ফাতেয়ার বেলায় জেগিরি দে আর তা আশ্চর্য লাগে, যে এনে কবার কদিন আগে কইছে থানজিলের ব্যাপারটা কি আমাকে একটু বলেন তো। তো হে ফাতেয়ার এরকম নির্লজ্জতা গিরি দেখ।